লন্ডনে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় গ্র্যান্ড পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শনিবার। রেড ব্রিজ টাউন হলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপস্থিত সবাই দিনটি উপভোগ করেন এবং একে একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি ভাগাভাগি করে নেন। আয়োজকরা ভবিষ্যতে এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজন করবেন বলে জানিয়েছেন। পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন প্রায় 250 জন অতিথি। স্কুলের প্রাক্তন শিক্ষক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।